আমরা আজকে এভিডেন্স বেসড মেডিসিন এ বিষয়ে আমরা কথা বলবো এর পরের ক্লাস থেকে আমরা পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস করব তো আমি চিন্তা করেছি তোমাদেরকে আমরা রিটেন এক্সামিনেশনের কিছু দু তিন বছরের প্রশ্ন নিয়ে কিভাবে অ্যান্সার করতে হবে ও বিষয়গুলো নিয়ে আমরা এর পরের ক্লাসগুলোতে আলাপ করব আচ্ছা আমরা আমাদের আজকের টপিক হচ্ছে এভিডেন্স বেস মেডিসিন জিনিসটা কি আসলে জিনিস হচ্ছে যখন আমরা কোথাও কোনো সিদ্ধান্ত নিতে হিমশিম খাই অথবা স্ট্রেট ফরওয়ার্ড কোনো ডিসিশন থাকে না তখন আমাদেরকে যে পদ্ধতিটা করতে হয় সেটা হচ্ছে এভিডেন্স বেস মেডিসিন এখানে এটা বলা হয়েছে হোয়াট ডু ইউ গো ফর

মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা ডিসিশন নেওয়া এটা হচ্ছে আমাদের এভিডেন্স বেসড মেডিসিনের কাজ এটি শুধু ট্রিটমেন্ট অপশন এখানে দেখানো হয়েছে কিন্তু বিষয়টা শুধু ট্রিটমেন্ট না ইভেন ইট মে ইনভলভ ডায়াগনোসিস ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট সব বিষয় তো যখন আমরা এরকম কোনো ইনডিসিশনে থাকি তখন আমাদেরকে যে পদ্ধতিতে এই ডিসিশনটা নিতে হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এভিডেন্স বেসড Medicine. Evidence -based medicine definition Definition touch. Evidence-based medicine could be defined as the science of integrating the best available evidence from basic and clinical research with physicians' experience and patients' unique values and preferences. Geophysician treatment coaching okay, তার যে এক্সপিরিয়েন্স এবং ক্লিনিক্যাল এক্সপার্টাইজ তার সাথে কারেন্ট কারেন্ট নলেজ রিসার্চ এটা এবং পছন্দ বা তার সামর্থ্য এর তিনটাকে ইন্টিগ্রেট করে যে ডিসিশনটা নেওয়া হয় সেটাই হচ্ছে এভিডেন্স মেডিসিন মেডিসিনের কাজ ক্লিনিক্যাল অ্যান্ড পেশেন্ট প্রিফারেন্স

এখন বেস্ট ক্লিনিকাল এভিডেন্স কোথার থেকে আসবে আমরা যেমন ফিজিশিয়ানের এক্সপার্টাইজটা ডেভেলপ করে তার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিস থেকে তেমনি বেস্ট ক্লিনিক্যাল এভিডেন্স এটা আসবে ফ্রম রেলিভেন্ট রিসার্চ রিসার্চটা হতে পারে অফ বেসিক মেডিকেল সায়েন্সেস পেশেন্ট সেন্টার্ড ক্লিনিক্যাল রিসার্চ অথবা সিস্টেমেটিক রিভিউজ সিস্টেমেটিক রিভিউজ মানে হচ্ছে যে কোন একটা প্রবলেম নিয়ে যত স্টাডি হয়েছে বিভিন্ন জায়গায় সেই গুলাকে অ্যাকুমুলেট করে ওই স্টাডিগুলার ওভারঅল রেজাল্টটা কি সেটা যে সব আর্টিকেলে বলা হয় সেটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক রিভিউজ তাহলে বেস্ট ক্লিনিক্যাল এভিডেন্স এটা আসবে হচ্ছে বেসিক মেডিকেল সায়েন্স রিসার্চ থেকে পেশেন্ট সেন্টার্ড ক্লিনিক্যাল রিসার্চ থেকে এবং সিস্টেমেটিক রিভিউ থেকে এখন এগুলা থেকে ডিসিশন মেকিং করতে হবে ডিসিশন মেকিংটা ইজ এ ইজ এ কগনিটিভ প্রসেস এটা চিন্তা ভাবনা করে তৈরি করতে হয় রেজাল্টিং ইন সিলেকশন অফ এ কোর্স অফ অ্যাকশন আমরা কি করব সেটা একটা অ্যাকশন প্ল্যান এটা সিলেক্ট করা কোথা থেকে অ্যামাং সেভারেন অল্টারনেটিভ পসিবিলিটিস যেখানে অনেকগুলো অল্টারনেটিভ পসিবিলিটিস আছে তার ভিতর থেকে আমাদের পার্টিকুলার একটা রুগীর জন্য কোন অল্টারনেটিভটাকে আমরা চুজ করব সেটা সিলেক্ট করাই এটাই হচ্ছে ডিসিশন মেকিং দিস ইজ এ কমপ্লিটলি কগনিটিভ প্রসেস এখন ডিসিশন মেকিং কিভাবে হয়ে থাকে সাধারণত আমরা কিভাবে করে থাকি একটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিসিশন কি সিদ্ধান্ত নিতে হবে আমাদের কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেটা প্রথমে চিহ্নিত করতে হবে তারপরে ওই রিলেটেড যে সব ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে ইনফরমেশন কালেক্ট করে বিভিন্ন অল্টারনেটিভ কি হতে পারে সেগুলোকে আমাদেরকে বের করতে হবে প্রথমে বের করে তারপরে যে বিভিন্ন অল্টারনেটিভ আছে সেই অল্টারনেটিভ গুলোর ভিতরে কোনটার পক্ষে যুক্তি কেমন এভিডেন্স কেমন শক্ত সেগুলোকে আমাদেরকে দেখতে হবে দেখে তার ভিতর থেকে একটাকে আমরা চুজ করব চুজ করার পরে তারপরে সেখান থেকে আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশান নিব এবং তারপরে আমরা আবার রিভিউ করব যে আমাদের এই সিদ্ধান্তটা সঠিক হলো এটা হচ্ছে ডিসিশন মেকিং মডেল এখন ডিসিশনের উদ্দেশ্য কি আলটিমেটলি পেশেন্টের জন্য আইদার সাকসেস অর্থাৎ আমাদের যদি ডায়াগনস্টিক ডায়লিমা থাকে তাহলে আমরা একটা ডায়াগনস্টিক রিচ করতে পারলাম অথবা যদি ট্রিটমেন্টের ডাইলেমা থাকে তাহলে আমরা পেশেন্টকে ট্রিট করতে পারলাম এটা হচ্ছে সাকসেস অথবা আমরা রিচ আমরা কোনো ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট প্রোটোকলে রিচ করতে ফেল করলাম এটা হচ্ছে আমাদের অ্যাকশনের রেজাল্ট এখানে এভিডেন্স বেসড মেডিসিনের ফাংশনটা হচ্ছে এই যে সাকসেস এবং ফেইলর এর মাঝখানে এই বিভিন্ন স্টাডিতে যেসব বিভিন্ন অল্টারনেটিভগুলো শো করা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের জন্য এক একটা অপরচুনিটি এই অপরচুনিটিটা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের এই এভিডেন্স বেসড মেডিসিনের ফাংশন এবং এই অপরচুনিটির ভিতর থেকে আমাদেরকে একটা সিলেক্ট করে আমাদের এই সাকসেস বা ফেইলরের দিকে যাওয়া এটাই হচ্ছে আমাদের এভিডেন্স বেসড মেডিসিনের

পেশেন্ট কন্ডিশন তার হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন ইত্যাদি থেকে তার এক্সাক্ট প্রভিশনাল ডায়াগনোসিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে সেগুলোকে প্রথমে অ্যাসেস করা নেক্সট হচ্ছে যে টু আস্ক অ্যান অ্যানসারেবল কোশ্চেন তার এই ডাটা থেকে আমাদেরকে একটা কোশ্চেন যে আমরা কোন কোশ্চেনের অ্যানসার করতে যাচ্ছি অর্থাৎ আমাদের প্রবলেমটা কি এই প্রবলেমটা বের করে সেই প্রবলেমটার টার্গেট করে আমাদেরকে কাজ করতে হবে এখন প্রবলেমটা পাওয়ার পরে টু অ্যাকোয়ার দ্য বেস্ট এভিডেন্স এই একই ধরনের প্রবলেম নিয়ে যেসব বিভিন্ন স্টাডি আছে অথবা টেক্সট বুক বা আদার সোর্স আছে সেগুলো থেকে আমাদেরকে দেখতে হবে যে যে প্রবলেমটা আমরা ফেস করছি এই প্রবলেমের সলভ করার জন্যে কোথায় কি ধরনের সলিউশন দেওয়া আছে বইয়ে কি বলছে অথবা বিভিন্ন রিসেন্ট আর্টিকেলে কি বলছে পেশেন্ট রিলেটেড সেগুলো আমাদেরকে সার্চ করে বের করা সার্চ করার পরে তারপরে এটা হচ্ছে অ্যাপ্রেস দ্য এভিডেন্স অ্যাপ্রেস এভিডেন্স মানে যে তথ্যগুলো আমরা টেক্সট বই অথবা বিভিন্ন জার্নাল অথবা ইলেকট্রনিক ডাটা থেকে পেলাম তার ভিতর কোনটার পক্ষে এভিডেন্স কত শক্ত সেটাকে আমাদেরকে অ্যানালাইসিস করা অ্যানালাইসিস করে তার ভিতর থেকে আমাদের একটা সিলেক্ট করা এবং সিলেক্ট করে সেটা পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা এই পাঁচটা হচ্ছে স্টেপ মানে অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট আস্কিং দ্য আস্কিং ফর এ কোশ্চেন অ্যাসেস ইউর পেশেন্ট আস্ক ক্লিনিক্যাল কোশ্চেন অ্যাকোয়ার দ্য বেস্ট এভিডেন্স অ্যাপ্রেজ দ্য এভিডেন্স অ্যান্ড অ্যাপ্লাই এভিডেন্স টু পেশেন্ট কেয়ার এখন অ্যাসেসমেন্ট অফ দা পেশেন্ট কন্ডিশন বাই আমরা যেভাবে করে থাকি সব পেশেন্টের ক্ষেত্রে হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন ল্যাবরেটরি ডাটা এগুলো মিলায়ে একটা ডায়াগনসিসিয়াল ডায়াগনোসিস তৈরি করা এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দা পেশেন্ট কন্ডিশন একই সাথে এখানে পেশেন্টের আহ ইকোনমিক হিস্ট্রি ইম্পর্ট্যান্ট আমরা পার্টিকুলারস অফ দ্য পেশেন্টের যে তথ্যগুলো নিয়ে থাকি অ্যাকচুয়ালি সবগুলোই এই হিস্ট্রির ভিতরে আছে এই হিস্ট্রির ভিতরে ওই পয়েন্ট গুলাকে আমাদেরকে এমফাসিস দিতে হবে এরপর হচ্ছে আজকে কোশ্চেন কোশ্চেনটা আমরা কিভাবে তৈরি করব একটা কোশ্চেন করতে হবে এমন কোশ্চেন বের করতে হবে যেটা অ্যান্সার দা পসিবল অ্যান্সারেবল কোশ্চেন হতে হবে এবং এটা পার্টিকুলারলি পেশেন্টের জন্য হেল্পফুল হবে বেনিফিশিয়াল হবে এই ধরনের পয়েন্টে ফোকাস করতে হবে তো এই ফোকাস করার ক্ষেত্রে একটা টুল আছে সেটাকে বলা হয় পিকো পি অর্থাৎ পেশেন্ট আই অর্থাৎ ইন্টারভেনশন আমরা কি করতে চাচ্ছি সি অর্থাৎ কম্পারিজন কি কি করার অপশন বা অল্টারনেটিভ আছে এবং তার ভিত্তিতে তার কি আউটকাম আমরা এক্সপেক্ট করি এই প্রশ্নগুলো একটা পেশেন্টের কন্ডিশনকে সামনে রেখে এই প্রশ্নটা তৈরি করতে হবে এই কয়েকটা ভাগে ভাগ করে তারপরে আমরা তার অ্যান্সার খুঁজব এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে কয়েকটা যে কিভাবে এই কোয়েশ্চেন গুলো ফর্মুলেট করা হয় কম্পোনেন্টস হচ্ছে যে পেশেন্ট ইন্টারভেনশন কম্পারিজন এবং আউটকাম একটা পেশেন্ট ধরো ইন পেশেন্টস উইথ অ্যাকুট মাইক্রোলাইড ইনফেকশন এটা হচ্ছে পেশেন্টের কন্ডিশন অ্যাকুট মাইক্রোলাইড ইনফেকশন কি ইন্টারভেনশন আমরা করতে চাই ডাজ আর্লি ট্রিটমেন্ট উইথ স্ট্যাটিন অর্থাৎ আমরা আর্লি ট্রিটমেন্ট উইথ যদি করি তাহলে ইন কম্পারিজন টু কম্পেয়ার টু এ প্লেসেবো যদি আমরা স্ট্যাটিন না দিই তার সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে তাদের আউটকামটা কেমন হয় ডিক্রিজ কার্ডিওভাস্কুলার মর্টালিটি আর নট অর্থাৎ আমাদের প্রশ্নটা দাঁড়ালো হচ্ছে ইন পেশেন্ট উইথ অ্যাকুট ম্যাকুলার ইনফেকশন ইফ উই গিভ স্ট্যাটিন অ্যান্ড ইফ উই ডু নট গিভ স্ট্র্যাটিন তাহলে এই স্টার্টিন দেওয়ার কারণ নেই মর্টলিটিটা কমে কি না এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা একটা একুট মাইক্রো ইনফেকশানের পেশেন্টকে আর্লি স্টেজে স্টার্টিন দিবো কিনা এই প্রশ্নটা হচ্ছে আমরা উত্তরপুস্থ চাই। এই উত্তরকুস্থ যাওয়ার জন্য প্রশ্নটাকে আমরা চারটা কম্পোনেন্টে ভাগ করে দিলাম একইভাবে আর একটা সিনারিও ইন ওমেন সাসপেক্টেড করোনারি ডিজিজ হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ এক্সারসাইজ ইকো তার জন্য আমরা এক্সারসাইজ ইকো করব নাকি এক্সারসাইজ ইসিজি করব এই দুটার ভিতরে কোনটা সিগনিফিকেন্ট টু ডায়াগনোসিস করোনারি আর্টারি ডিজিজ তাহলে আমরা ইকোটা

কাদের ভিতর রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার বেশি আমরা যদি পোস্ট মেনোপজল উইমেনে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেই তাহলে তাদের কি ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা বেড়ে যায় এটা হচ্ছে আমাদের প্রশ্ন এই প্রশ্নের জবাব খোঁজার জন্য আমাদেরকে পরবর্তী স্টেপে যা করতে হবে সেটা হচ্ছে টু অ্যাকোয়ার বেস্ট এভিডেন্স আমাদেরকে বেস্ট এভিডেন্স খোঁজ করতে হবে কোথা থেকে আমরা এভিডেন্স খুঁজবো এভিডেন্স খুঁজবো from textbooks অথবা মেডলাইন আর পাব মেড সার্চ এখানে দুটো एग्जांपल দাও হচ্ছে এরকম অনলাইনে আর অনেক সার্চ ইঞ্জিন আছে এইগুলো থেকে আমরা সার্চ করব অথবা ক্লিনিক্যাল রিসার্চ আদার যে সব ক্লিনিক্যাল রিসার্চ আছে সেগুলো থেকে আমরা খোঁজ করব সিস্টেমেটিক রিভিউ আছে সিস্টেম্যাটিক রিভিউর ডিফারেন্ট ওয়েবসাইট আছে যেমন ককরেন রিভিউ আছে তারপরে আছে ইলেকট্রনিক ডাটা বেজেস বিভিন্ন কান্ট্রির যেসব পেশেন্ট আসে সেই পেশেন্ট রেজিস্ট্রি আছে সেই পেশেন্টদের প্রত্যেকের ইনফরমেশন নিয়ে তাদের কি কি কন্ডিশন ছিল তাদের কি ট্রিটমেন্ট করা হয়েছে তাদের কি রেজাল্ট পাওয়া গেছে এগুলোর ডাটাবেজ আছে এগুলোর বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলো থেকে আমরা এই বেস্ট এভিডেন্সটা আমরা কালেকশন করব এগুলা কোন কোন ওয়েবসাইট খোঁজ করব কোন সার্চ ইঞ্জিন খোঁজ করব কোথায় রিভিউ দেখব এগুলো সবই আছে এগুলো তোমরা জেনে নিবে যখন প্রয়োজন হবে জানতে পারবে কিন্তু আমাদের আজকের ভিউ হচ্ছে যে আমরা একটা প্রশ্ন তৈরি করার পরে তার জন্য আমরা বেস্ট এভিডেন্সটা খোঁজ করতে পারি ফ্রম

সার্চ কোশ্চেন একটা কোশ্চেন দিয়ে দিলে মেডলাইন এই ইঞ্জিনে সেখানে ওই কোশ্চেন নিয়ে যত স্টাডি আছে তার একটা অ্যাবস্ট্রাক্ট গুলো তোমার সামনে চলে আসবে তো এটা প্রতিদিন দেখো 2000 পার ডে ওখানে অ্যাড হয় আর্টিকেল ট্রাস 75 পার ডে বিভিন্ন যে স্ট্যান্ডার্ড ট্রাস গুলো সেগুলো প্রতিদিন 75 আর্টিকেল পার ডে এখানে অ্যাড হয় এরকম ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন বিভিন্ন রিলেটেড এরকম হয় তাহলে আমাদের আমরা দেখাতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এখানে প্রতিদিন যে এত পরিমাণ আর্টিকেল অ্যাড হচ্ছে এর ভিতর থেকে আমরা আমাদের জন্য হেল্পফুল কোনটা সেটা আমরা কিভাবে বাছাই করতে পারি বাছাই করতে পারি হচ্ছে এখানে আমাদেরকে জানতে হবে যে আমাদের প্রশ্নটা কি প্রশ্নটা যদি রিলেটেড টু থেরাপি হয় তাহলে আমাদের র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হচ্ছে বেস্ট তার থেকে লেস ইম্পর্টেন্ট হচ্ছে কোহর্ট স্টাডি তার থেকে লেস ইম্পর্টেন্ট কেস কন্ট্রোল স্টাডি এইভাবে আমাদের প্রশ্ন প্রশ্নটা যদি ডায়াগনস্টিক হয় তাহলে প্রসপেক্টিভ ব্লাইন্ড কম্পারিজন স্টাডি যদি এটিওলজি রিলেটেড হয় তাহলে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল যদি প্রগনোসিস দেখতে চাই তাহলে কোহর্ট স্টাডি এই যে আমরা বলছি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল কি প্রসপেক্টিভ ব্লাইন্ড বা কোহর্ট স্টাডি এগুলো কোনটা কোন স্টাডিটা মানে বলতে কি বোঝায় রান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলতে কি বোঝায় প্রস্পেক্টিভ বলতে কি বোঝায় কোহর্ট স্টাডি বলতে কি বোঝায় এগুলা সম্পর্কে তোমরা জানবে স্টাডি ডিজাইন পড়লে জানবে তো আমরা এখন ওই অত ডিটেলস তোমাদের জন্য বলতে যাচ্ছি না আমরা তোমাদেরকে একটা ভিউ দিতে যাচ্ছি এটা যে আমরা আমাদের যে কোশ্চেন সেই কোশ্চেনের উপর নির্ভর করবে যে আমরা কোন ধরনের স্টাডি খোঁজ করব এই যে এত এত পেপারস আছে এর ভিতর থেকে আমরা কোন ধরনের স্টাডি কোন পারপাজে খোঁজ করব আমরা যদি ডায়াগনোসিস দেখতে চাই তাহলে আমরা প্রসপেক্টিভ ব্লাইন্ড কম্পারিজন এটা আমরা খোঁজ করব যদি আমরা ট্রিটমেন্ট অপশন দেখতে চাই তাহলে আমরা র‍্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আমরা সার্চ করব এভাবে আমরা এই যে থাউজেন্ডস অফ পেপারস এর ভিতর থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে আর্টিকেল সেগুলোকে আমরা এইভাবে সার্চ করব সার্চ করার পরে এখানে বলা হচ্ছে যে এই যে স্টাডির কথা আমি বললাম ওটাই বলা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট মানে লেস ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বা এক্সপার্ট ওপিনিয়ন কারো পার্সোনাল ওপিনিয়ন কারো পার্সোনাল অপিনিয়ন এটার ওয়েটের থেকে কম এবং তা সেটা কতখানি ভ্যালিড সেটা আমরা জানি না সেটা যিনি ফিজিশিয়ান রেসপেক্টিভ ফিজিশিয়ান তিনি তার ক্লিনিক্যাল এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স এটা ভেরি করবে এবং যার যত এক্সপিরিয়েন্স এবং যার জাজমেন্ট স্কিল যত বেশি তার অপিনিয়নটা তত ভ্যালুয়েবল হবে এরপর কেস কন্ট্রোল স্টাইল বা কেস সিরিজ একজন টিউবার ক্লোসিসের একশোটা রুগী চিকিৎসা করতেছেন তিনি তার একশোটা রুগীর ডেটা তিনি সাজিয়েছেন এবং তার একটা রেজাল্ট দিয়েছেন পার্সোনাল ওপিনিয়নের থেকে এটা ইম্পর্টেন্স আর কি বেশি তারপর হচ্ছে কোহট স্টাডি কোহট মানে হচ্ছে যে গ্রুপ অফ পেশেন্টস উইথ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স তারা কিছু রোগীর উপর যদি স্টাডি করা হয় সেটাকে কোহট স্টাডি বলা হয় তো এইভাবে এখানে দেখা যাচ্ছে যে অ্যাকর্ডিং টু এটাকে বলা হয় এভিডেন্স পিরামিড সব থেকে কম ইম্পর্টেন্স হচ্ছে কেস কন্ট্রোল স্টাডিজ বা কেস রিপোর্ট সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে হেভি স্ট্রং এভিডেন্স হচ্ছে সিস্টেমেটিক রিভিউ যেখানে অনেকগুলা অনেকগুলা স্টাডি করা হয়েছে এবং সেই সব স্টাডি ভ্যালিড স্টাডি সেগুলোকে সামারাইজ করা হয়েছে সেই সামারাইজ করে যে রেজাল্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ তাহলে আমরা ইপিটিএমআইডের যতই উপরের দিকে যাব ততই কোয়ালিটি অফ এভিডেন্স উইল বি বেটার আমরা দেখব যে যদি আমরা একটা থেরাপিউটিক অপশন খোঁজ করি তাহলে ওই রিলেটেড কোনো র‍্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আছে কিনা এবং সেগুলো নিয়ে যদি কোনো সিস্টেম্যাটিক রিভিউ হয়ে থাকে তাহলে সেই সিস্টেম্যাটিক রিভিউ থেকে আমরা যে ডিসিশনটা নিতে পারবো দ্যাট উইল বি দা বেস্ট যদি এই ধরনের কোনো সিস্টেম্যাটিক রিভিউ না থাকে তাহলে আমরা দেখব যে ধরনের কিছু ট্রায়াল যেটাকে পেপার গুলাকে ক্রিটিক্যালি অ্যাপ্রেস করা হয়েছে কিনা সরি তো এভাবে আমরা আমাদের যে এভিডেন্স গুলো আমরা পাবো সেই এভিডেন্স ওয়েট বাই স্ট্রেংথ আমরা নির্ধারণ করব এখানে দেখা দেখানো হয়েছে যে

যেমন ওয়ান লেভেল লেভেল হচ্ছে বলা হয় তোমরা দেখবে যে বিভিন্ন জায়গায় এই যখন কোন গাইডলাইন পড়বে বা যেমন ডায়াবেটিস ম্যানেজমেন্ট গাইডলাইন বা হাইপারটেনশন টেনশন ম্যানেজমেন্ট গাইডলাইন ওখানে দেখবে যে একটা সাজেশন দেওয়া হচ্ছে একটা রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে রিকমেন্ডেশনের পাশে ওখানে ব্র্যাকেটে লিখে দেওয়া হচ্ছে ওয়ান এ বা ওয়ান বি তার মানে যে রিকমেন্ডেশনটা দেওয়া হলো ওইটার স্ট্রেংথ কেমন

স্ট্রেণ্ড গুলোকে ওয়ান এ ওয়ান বি টু এ টু বি থ্রি ফোর ফাইভ এভাবে পাঁচটা লেভেলে ভাগ করা হয়েছে তা বিভিন্ন সিস্টেম আছে এই স্ট্রেন্থ গুলোকে গ্রেডিং করার আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড এখানে শো করেছি এই যে এই যে আহ ফ্রম সেকেন্ড ইনি হচ্ছেন এই আহ ভিডিও বেস্ট মেডিসিনের

ওখানে যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে এই রেজাল্টটা এটা ভ্যালিড কি না মানে যে স্টাডি ওর ভিতরে যেসব ডেটা আছে সেগুলো কনসিস্টেন্ট কিনা একটার সাথে আর একটা কনসিস্টেন্ট কি না এবং ওখান থেকে কি রেজাল্ট আলটিমেটলি পাওয়া গেছে রেজাল্ট সম্পর্কে কোন কনফিউশন আছে নাকি যিনি অথর তিনি এটাকে স্ট্রেট ফরওয়ার্ড রিকমেন্ড করছেন যে এই রেজাল্টটা অ্যাকসেপ্টেবল নাকি উনি বলছেন যে এখানে এটা কনফিউজ রেজাল্ট কনফিউজ আরো ফার্দার স্টাডি দরকার এভাবে রেজাল্টটা কি সেটা আমাদেরকে অ্যানালাইজ করতে হবে তারপরে কথাটা হচ্ছে যে ওই স্টাডির যে রেজাল্ট এই রেজাল্টটা আদার রেজাল্ট সো ইট ইজ টু आवर পেশেন্ট আমাদের রোগীর ক্ষেত্রে ওই স্টাডির রেজাল্টটা আমাদের রোগীর জন্য एप्लीকেবল কিনা এইটাকে বলছি আমরা অ্যাপ্রাইজাল এটাকে যে বলা হচ্ছে

যে পেশেন্টের ওই যে উদ্দেশ্যে এটা করা হয়েছে এবং তার যে রেজাল্টটা বের হয়েছে সেটা আমাদের পেশেন্টের জন্য অ্যাপ্লিকেবল কিনা আমাদের ইনটেন্ট এবং এই আর্টিকেলের ইনটেন্ট একই রকম কিনা আর হচ্ছে অ্যাভাল্যটিং দ্য ভ্যালিডিটি বেসড অন ইট ইনটেন্ট এবং ওখানে ওনাদের যে স্টাডিটা ওটার যে উদ্দেশ্য ছিল অবজেক্টিভ ছিল ওনার রেজাল্টটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এই জিনিসগুলো দিয়ে আমরা একটা আর্টিকেলকে আমরা প্রেস করব বা এনালাইস করব যে এটা কতটুকু ভ্যালিড এরপর হচ্ছে অ্যাপ্লাইং দ্য এভিডেন্স অ্যাপ্লাইং দ্য এভিডেন্স হচ্ছে বেস্ট ডকুমেন্টেড ক্রিটিক্যালি অ্যাপ্রেজ রিসার্চ আমরা এই যেসব পদ্ধতি এই পদ্ধতিতে আমরা কয়েকটা বা একটা এভিডেন্স সিলেক্ট করলাম একটা পেপার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তারপরে আমরা দেখব যে এটি আমাদের পেশেন্টস এর ভ্যালু সাথে কনসিডার করতে হবে অর্থাৎ পেশেন্ট এর ইকোনমিক্যাল এবং ফিনান্সিয়াল স্ট্যাটাস এর সাথে ওটা যায় কিনা এবং আমরা যদি একটা ট্রিটমেন্ট এর বিষয়ে কোন একটা ড্রাগ ইউজ করার বিষয় নিয়ে আমরা এটা প্রশ্নটা যদি আমাদের থাকে যে আমরা একটা ড্রাগ একটা পেশেন্টের জন্য দিতে পারবো কিনা তাহলে ওই ড্রাগটা পেশেন্ট প্রোভাইড করতে পারবে কিনা ওই পেশেন্টের কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা যেসব কন্ট্রাইন্ডিকেশন থাকে ওই ড্রাকটা দেওয়া যাবে না অথবা পেশেন্ট তোমরা কি ডোজে দিতে পারি সে পেশেন্ট কি ইনজেকশন নিতে ভয় পায় তাহলে তার কোন ওরাল অল্টারনেটিভ আছে কিনা সেগুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে এরপরে আমরা এই এভিডেন্স এর সাথে ফিজিশিয়ানের যে ক্লিনিক্যাল এক্সপার্টাইজ আছে এবং পেশেন্ট প্রেফারেন্স এইগুলোকে আমরা মিলিয়ে এই এভিডেন্স এর সাথে ফিজিশিয়ানের ক্লিনিক্যাল এক্সপার্টাইজ এবং পেশেন্টের প্রেফারেন্স সবগুলো মিলিয়ে আমরা একটা ডিসিশন নিব এবং সেই ডিসিশনটা

আপডেটেড হচ্ছে আমরা কারেন্ট নলেজ এটি আমরা অ্যাপ্লাই করব সেকেন্ড হচ্ছে যে এটা যদি আমরা এভিডেন্স গুলো দেখি তাহলে ইট উইল মিনিমাইজ দ্য এরর্স ইন পেশেন্ট কেয়ার ইট রিডিউসেস দ্য কস্ট অফ ট্রিটমেন্ট আমরা যদি দেখি যে পাঁচটা ট্রিটমেন্ট অপশন আছে তার ভিতরে কস্টলি ট্রিটমেন্ট অপশনও আছে আবার চিপ ট্রিটমেন্ট অপশনও আছে এবং দেখা যাচ্ছে যে এই দুটার ভিতরে চিপ ট্রিটমেন্ট অপশন এবং কস্টলি ট্রিটমেন্ট অপশন দুটার ভিতরে আউটকামে খুব একটা ডিফারেন্স নাই যদি তা না থাকে তাহলে আমরা পেশেন্টের জন্য চিপ অপশন যেটা আছে সেটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারি তাহলে ইট উইল রিডিউস দ্য কস্ট অফ ট্রিটমেন্ট এটি পেশেন্টের কোয়ালিটি অফ পেশেন্ট কেয়ার দ্যাট উইল অলসো ইম্প্রুভ আর ফর দ্য ফিজিশিয়ান যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে তোমরা জানো যে যেহেতু নলেজ সায়েন্টিফিক নলেজ ইজ আপডেটেড রেগুলারলি কাজে আমাদের নলেজকেও আপডেটেড আপ টু ডেট রাখতে হবে আপ টু ডেট রাখতে হলে আমাদেরকে লাইফ লং সেলফ জেট লার্নার হতে হবে নিজেদেরকেই খুঁজে নিতে হবে প্রতিদিনের তোমরা যে সব লেখাপড়া করে এম পাস এস পাশ করছো সেটা হয়তো কোনো একটা ক্ষেত্রে দেখা গেলো যে এর কোনো নলেজই তোমার কাজে লাগবে না তার জন্য নিউটন নলেজ তোমাকে অ্যাকোয়ার করতে হবে একটা গুড एग्जांपल হচ্ছে আমাদের কোভিড 19 এই কোভিড 19 এই 17th নভেম্বর uh, 2019 এর আগে এই কোভিড 19 এর কোনো অস্তিত্ব ছিল না কাজেই এর আগে যারা ডাক্তারি শিখেছে বা ডাক্তারি করেছে তাদের এই সম্পর্কে কোনো ধারণাই নাই গত এক বছর যাবত অনেক নতুন নতুন ইনফরমেশন এসেছে এবং প্রতিদিনই এগুলা চেঞ্জ হচ্ছে কোন দিন বলা হচ্ছে যে এটা ভালো এটা ভালো না আবার পরদিন দেখা যাচ্ছে যে ওটাই ইউজলেস আবার আরেকটা দেখা যাচ্ছে যে হ্যাঁ ইট ইজ হেল্পফুল ইত্যাদি ইত্যাদি এই যে প্রতিদিনের নলেজ চেঞ্জ হচ্ছে এটা যদি তোমাকে জানতে হয় এটা তোমাকে কেউ হাতে ধরে শিখিয়ে দিবে না এটা তোমার নিজেকেই শিখতে হবে এবং এই প্রসেসটা লাইফ লং রাখতে হবে আমরা যদি আমাদের প্রত্যেকটা পেশেন্ট এর ক্ষেত্রে এই এভিডেন্স বেস মেডিসিন প্র্যাকটিস করি হাউ টু সার্চ লিটারেচার হাউ টু গেদার ইনফরমেশন হাউ টু অ্যাপ্রেজ দা পেপারস তাহলে আমাদের এই সেলফ রিডিয়াক্টেড লার্নার যেটা লাইফ লং এটা কন্টিনিউ করা এই হ্যাবিটটা তৈরি হবে এটা আমাদের পরবর্তী জীবনে আমাদের কাজে আসবে তাহলে এই লাইফ লং সেলফ রিডিয়াক্টেড লার্নার হতে এটা হেল্প করে আমাদেরকে এবং

ডায়েলি মাথে পড়ে গেলেন যে ফাদার কি কলেজ যেতে পারে উনি পেরা লিডগজাইমে একটা আর অ্যানাদার অপশন ফর ট্রিটমেন্ট অফ অর্গান ফস্ট্রস ফয়লেনি উনি পেরা লিডগজাইমটা দিতে চান কিন্তু বারো বছর বয়সে একটা বাচ্চা তাকে কি ডোজে দিতে হবে এবং ওটাকে কিভাবে দিবেন তিনি সিঙ্গেল বজলাস ডোজে দেওয়া যায় ভিশানে দেওয়া যায় কিভাবে দেওয়া যায় এ ব্যাপারে উনি শিওর না এ ব্যাপারে উনি ডিসিশন নিতে চান তাহলে উনি এখন ওনার প্রশ্নটা কি ফার্স্ট হচ্ছে এ হচ্ছে پیشنট 12 বছর বয়সের একটা বাচ্চা যে অর্গানোফসফরাস পয়জনিং নিয়ে ভর্তি হয়েছে তাকে অ্যাট্রোপিন দেওয়া হলো তার প্রোশি ইমপ্রুভ করছে এবং সে ভেন্টিলেশনে আছে তাকে আমরা প্যারালিডাগ্রাম দিতে চাই তাহলে এখানে দেখো কিভাবে এটা अप्लाई করা হয়েছে अप्लाई করা হয়েছে পি হচ্ছে پیشنট প্রবলেম

যে রিসোর্স সেগুলো দেখতে পারি অথবা ইলেকট্রনিক ডাটাবেজ আমরা অনলাইনে এটা সার্চ করে দেখতে পারি এখন এটা সার্চ করে দেখা হলো এবং টেক্সট বুক ঘাটা হলো ঘাটার পরে আমরা কি দেখবো আমরা এই যে অ্যাপ্রাইজভাল অ্যাপ মানে হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি অর এলিভেন্টস আমাদের পেশেন্টের জন্য এটা কতটুকু এলিভেন্ট যে আর্টিকেলগুলো দেখবো সেখানে যেসব ডেটা গুলো দেওয়া আছে সেগুলো কনসিস্টেন্ট ডেটা কিনা সেটা চেক করব আমরা তারপরে ইনটেন্ট অফ দা আর্টিকেল আমাদের যে আউটকাম আমরা দেখতে পাচ্ছি পেরা ডিটারজেন্ট দিয়া আউটকাম এবং তার বিভিন্ন ডোজ রেঞ্জে ওই সব আর্টিকেলের ইনটেন্ট তাই ছিল কিনা তারপরে আমরা দেখব যে ওই আর্টিকেলের যে উদ্দেশ্য ছিল ওই স্টাডি ডিজাইন গুলো সেই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা দেখব যেমন হতে পারে যে তাও অনেক স্টাডিতে দেখা গেছে যে হয় তো অর্গান ফসফরাস পয়জনিং কম্পাউন্ডের পেশেন্ট নিয়ে স্টাডি করা হয়েছে কিন্তু ডাটা দেখা যাচ্ছে যে এখানে মেল কতজন ফিমেল কতজন বয়স কত মোড অফ পয়জনিং কি এগুলো নিয়েই ডিসকাস করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পিরালি ডকসাইমের যে আউটকাম সেটা ওখানে শো করা হয়নি তার মানে হচ্ছে যে এটা যে হয়তো অবজেক্টিভের ভিতরে ছিল যে তার আউটকামটা কি কিন্তু এত প্যারাডক্সাইজড দিয়ে আর না দিয়ে আউটকামটা কি সেটা হতো ওখানে ভালোভাবে শো করা হয়নি তার মানে হচ্ছে যে ওটার ইন্টেন্টের সাথে ও যে ডেটা এটা ভ্যালিডিটি নাই তো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা লিটারেচার যখন দেখব কোন লিটারেচারকে আমরা যখন আমরা অ্যাকসেপ্ট করব কিনা সেটা বোঝার জন্য এই বিষয়গুলো আমরা দেখব তাহলে

এই ধরনের কোনো স্টাডি পাই তাহলে সেটার যে এভিডেন্স সেটা হবে একটা স্ট্রং এভিডেন্স তাহলে আমরা ওই স্টাডিটা কিভাবে করা হয়েছে সেটা আমরা দেখবো র্যান্ডমাইজেশন করা হয়েছিল কিনা এবং এই যে ব্লাইন্ড এই যে প্লেসেবো কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল ব্লাইন্ড ট্রিটমেন্ট কিনা এগুলো তোমরা স্টাডি ডিজাইন করলে এগুলো এই ট্রামস গুলো ক্লিয়ারলি বুঝতে পারবে অর্থাৎ যখন যে পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সে পেশেন্টও জানবে না যে কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যে ফিজিশিয়ান দিচ্ছে সেও জানবে না তখন এটাকে বলা হয় ডাবল ব্লাইন্ড স্টাডি এবং যিনি ডাটা নিচ্ছেন তিনিও যদি না জানেন যে কাকে কোনটা দেওয়া হচ্ছিল তাহলে এটা ট্রিপল ব্লাইন্ড স্টাডি এরকম ব্লাইন্ডেড স্টাডি হলে তাহলে সেগুলোর গুরুত্ব অনেক বেশি ভেলু ইন্টেন্ট অফ দ্য আর্টিকেল ইস টু টু ট্রিটমেন্ট রেজিমেন্ট অফ প্যাম ইন দ্য ম্যানেজমেন্ট অফ অপিপাল যেসব আর্টিকেলের ইন্টেন্ট ছিল এই

তারপরে আমাদের দেখতে হবে পেশেন্টের সোশ্যো ইকোনমিক কন্ডিশন পেশেন্টের ফাদার বিং এ প্রাইমারি স্কুল টিচার ক্যানট এফোর্ড দ্য এক্সিবিলেন্ট কস্ট অফ দ্য ড্রাগ যদি এটা হাইলি কস্ট হয় বিকজ এলি ড্রাগ হয় তাহলে হয়তো এর ফ্যামিলি সেটা এফোর্ড নাও করতে পারে কাজেই আমরা এখন এই যে স্টাডিটা আমরা দেখলাম এই স্টাডি আউটকাম যেটা সেটা আমাদের পেশেন্টের জন্য রেলিভেন্ট কিনা যে একটা এরকম অল্প বয়স্ক অকিপাজনিং এর পেশেন্ট তাকে পেরালিডাকজেন দেওয়া হলো এবং দেওয়ার পরে তার আউটকাম খুব ভালো হলো এরকম বা খারাপ হলো আমাদের পেশেন্টের প্রবলেমটা এটা আমরা পেরালিডাকজেন যুবকি জীবনের সিদ্ধান্ত নিতে চাই আমরা যে স্টাডিটা দেখব সেই স্টাডিতে ঠিক এরকম আউটকাম অ্যানালিসিস করা হয়েছে কিনা এগুলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল যদি হয়ে থাকে তাহলে

এইসব অ্যাপ্রাইজালের মাধ্যমে কিছু স্টাডি আমরা সিলেক্ট করে নিলাম টেক ইন টু কনসিডার দ্য পেশেন্ট ভ্যালুস ফর এক্সাম্পল পেশেন্টস লোন মেল চাইল্ড এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু পেশেন্ট হয়তো তার ফ্যামিলির একমাত্র মেল চাইল্ড সে তার সাথে তার ইকোনমিক এবং ফিনান্সিয়াল স্ট্যাটাসটা আমাদেরকে কনসিডার করতে হবে এবং এই পেজালিটা কোনো কন্টেন্ট ডিকশন আছে কিনা তার ক্ষেত্রে সেক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে লো ডোজ রেজিমেন এটা হাই ডোজের থেকে ওয়ান সিক্স ডোজ যদি আমরা দিই তাহলে তার এফেক্ট বেটার হতে পারে তাহলে আমরা লো ডোজ রেজিমেন্টটা তার জন্য সিলেক্ট করব তাহলে স্টেপ হচ্ছে যে তাহলে আমরা যে কোশ্চেনটা করেছিলাম ফোকাস কোশ্চেন কোশ্চেনটা আমাদের পেশেন্টের যে কোশ্চেন ছিল আমরা যে সার্চ করলাম সার্চ তার সেই কোশ্চেনকে টার্গেট করে সার্চ করলাম কি না পেপারসগুলো তারপরে ইম্পর্ট্যান্ট রিসোর্স যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি কিনা আমরা যে প্র্যাকটিস গাইডলাইন দেখলাম আমরা যে সব এভিডেন্সগুলো কালেক্ট করলাম সেগুলো আমাদের پیشنটের জন্য एप्लीকেবল কিনা তারপর আমরা अप्लाई করলাম এবারে এই پیشنটের উপর যে আউটকাম সেটাও আমরা নোট করলাম এবং এটাও আমরা এটা আমরা ডেটাবেজে তুলে দিতে পারি যাতে এটা আমরা যেমন একটা অনেক কিছু সার্চ করে এটা বের করলাম তেমনি আমাদের এই রেজাল্টটাও অন্যদের ডিসিশন মেকিং এ হয়তো হেল্প করতে পারে এবং এটা আমরা আমাদের অন্যান্য কলিকদেরকেও জানাতে পারি যাতে করে আমরা একটা একটা পেশেন্টের ক্ষেত্রে যেভাবে সার্চ করে আমরা একটা পেলাম এই অ্যান্সারটাকে আমরা একটা প্রটোকলের মতো করে রেখে দিতে পারি যাতে পরবর্তীতে একই ধরনের প্রবলেম নিয়ে যদি কেউ আসে তাহলে আবার আমাদেরকে এই পুরো রিপিট করতে না হয় এবং আমাদের এই কে উদ্দেশ্য করে আমরা যে সব সার্চ করছি তার যে আউটকাম সেটা যেন সরাসরি অ্যাপ্লাই করে দেওয়া যেতে পারে তাহলে এইটা হচ্ছে আমরা একটা এভিডেন্স বেসড মেডিসিন অ্যাপ্লাই করে একটা পেশেন্টের প্রবলেম সলভ করার

এবং যেটা ডিসিশন মেকিং হেল্পফুল ল যারা রিসার্চ করে রিডিউস ডুপ্লিকেশন আইডেন্টিফাই রিসার্চ গ্যাপস একই ধরনের স্টাডি হতো আরো 50টা আছে সে ধরনের স্টাডি আবার আবার করার খুব একটা যুক্তি থাকে না কাজেই আমরা যারা রিসার্চ করবে তারা রিসার্চ क्वेश्चन বের করার সময় তারা যাতে এই ডুপ্লিকেশনটা অ্যাভয়েড করতে পারে তাদের জন্য এটা হেল্পফুল কমিউনিটি কমিউনিটি হচ্ছে যে پیشنটরা যারা এই এভিডেন্স বেস ইন্টারভেনশনে রিসিপিয়েন্টস তারা এটার কারণে বেনিফিটেড হচ্ছে ফান্ডার্স ফান্ডার্স হচ্ছে যারা এই বিভিন্ন রিসার্চ স্টাডি এগুলোতে যারা ফান্ড দিয়ে থাকেন তারাও দেখা যাচ্ছে যে যেগুলো এই ধরনের ডুপ্লিকেশান তাদের এই একই ধরনের স্টাডিতে ফান্ডটা ইউটিলাইজ না করে আর একটা কোনো নতুন রিসার্চ যেখানে নলেজ গ্যাপ আছে সে ধরনের একটা স্টাডির পিছনে তারা তাদের ফান্ডটা ইউটিলাইজ করতে পারে পলিসি মেকার পলিসি মেকার যারা দেশের হেলথ সিস্টেম হেলথ কেয়ার নিয়ে পলিসি তৈরি করেন তারা যদি এই ধরনের কারেন্ট নলেজ গুলো থাকে তাহলে তারা এই একটা পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে তাদের হেল্পফুল হতে পারে যেমন ধরো ওপিসি পয়জনিং এর পেশেন্টের ট্রিটমেন্টের গাইডলাইন কি হবে আমাদের ডিজি হেলথ এর এরকম গাইডলাইন আছে বেশ কিছু অর্গানোফসফরাস পয়জনিং ম্যানেজমেন্ট গাইডলাইন আছে তাহলে এই ধরনের কারেন্ট নলেজ বেসড কোনো ডিসিশন যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে এই গাইডলাইন ফর্মুলেট করাও ইজিয়ার হয় সো দিস এভিডেন্স বেসড মেডিসিন ইজ এ বেনিফিশিয়াল ফর অল স্পিয়ার্স অফ পপুলেশন তাহলে কনক্লুশনটা কি কনক্লুশন হচ্ছে মেডিসিন ইজ নট এন এক্সাক্ট সায়েন্স বাট এ সায়েন্স অফ প্রবাবিলিটি একটা পেশেন্ট পাঁচজন পেশেন্ট হয়তো ম্যালেরিয়ার তাদের পাঁচজনকে আমরা পাঁচজন এটা কিন্তু বলা সম্ভব না এই কারণে আমরা বলতে পারি বড় যদি ট্রিটমেন্টে অধিকাংশ রুগী ভালো হয় এই রুগীটাও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা এটাই বলতে পারি কিন্তু ভালো যে হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট বলে দেওয়া সম্ভব না

এই যেমন আমরা এটার উপরে লেকচার নিচ্ছি আমরা যখন মেডিকেল কলেজে পড়েছি তখন এই জিনিস ছিল না আমরা এটা জানতাম না তো তোমাদেরকে এটা জানানো হচ্ছে এটাকে আরো ভালোভাবে যদি আমরা অ্যাপ্লাই করার শেখাতে পারি তাহলে এটি আমাদের জন্য একটা একটা রেসপন্সিবিলিটি আর কি তাহলে দিস আর দা

আমরা আশা করি যে তোমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে তোমরা ইনভলভ হবে তখন আমরা এখানে যে একটা আউটলাইন দিতে চেষ্টা করলাম এটা তোমাদেরকে হেল্প করবে এবং তোমরা এটাকে সামনে রেখে কিভাবে এই লিটারেচার সার্চ করতে হয় লিটারেচার কিভাবে অ্যাপ্রেজ করতে হয় এভিডেন্সের স্ট্রেংথ কিভাবে বের করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আরও

তুমি একটা پیشنটকে রেমডিসিভির দিব কি দিব না অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিব কি দিব না এ ব্যাপারে কংক্রিট কোন ডিসিশন কিন্তু কোথাও ভাবে পাওয়া যাবে না এখানে নানা রকম কনফ্লিক্টিং এভিডেন্স স্টাডি আছে তার ভিতর থেকে সিদ্ধান্তে আসতে হবে বাট देयर লট অফ ইনফরমেশনস अवेलेबल এখানে বলা হচ্ছে উই আর ট্রাইং ইন ইনফরমেশন বাট স্টার্ট ফর নলেজ তো আমাদেরকে নলেজ এর সার্চ করে যেতে হবে থ্রু দিস এবং এটাকে অ্যাপ্লাই করতে হবে থ্রু এভিডেন্স মেডিসিন তো থ্যাংক ইউ আমরা আমাদের আজকের টপিকস এখানে শেষ এরপর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্ন ওর জবাব দেবো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো আনমিউট করে প্রশ্ন করো স্যার কোন ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে তখন তো স্যার মানে এরকম লিটারেচার মানে এভাবে এভিডেন্স তো দেখার সময় থাকে না হ্যাঁ সেজন্য সেজন্য ইমার্জেন্সি যেটা ইমার্জেন্সি তো ইমার্জেন্সি দেখতে হবে ইমার্জেন্সি সলভ করতে হবে এবং ইমার্জেন্সি গুলো ম্যানেজ করার জন্য অ্যাকচুয়ালি প্রোটোকল থাকা উচিত আর কি প্রত্যেকটা হসপিটালে এই ধরনের নন ইমার্জেন্সি সিচুয়েশনে এই ধরনের এভিডেন্স বেস মেডিসিন ঘেটে একটু মাই এনফিএফ নিয়ে আসতে কিভাবে ম্যানেজ করব এই যে অকুপাজ করব এগুলা গাইডলাইন এক কারণে তৈরি করা থাকে যেমন কোভিড 19 ম্যানেজমেন্ট ন্যাশনাল গাইডলাইন আছে এগুলো এই সব ঘাটাঘাটি করে এটা তৈরি করা হয়েছে আর কি এটা একটা پیشنট যখন আসে ইমার্জেন্সি তখনই এটা সার্চ করে দেখার তো সুযোগ নাই যে কারণে তখন ওই সব গাইডলাইন গুলো খুঁজে দেখতে হয়

একটা হসপিটালে নিজস্ব গাইডলাইন নাই কিন্তু একটা ন্যাশনাল গাইডলাইন আছে যেমন এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গাইডলাইন ঘেটে আমাদের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালে যে ফ্যাসিলিটিস আছে যে রিসোর্স আছে তার ভিতর দিয়ে আমরা কিভাবে پیشنট ম্যানেজমেন্ট করতে পারি এরকম একটা গাইডলাইন আমরা তৈরি করেছি ফর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ আমরা কোভিড পেশেন্ট ম্যানেজমেন্টের সাথে যাদের রিলেটেড তাদের সবাইকে ওটা দিয়েছি ওটা আগে থেকেই পড়ে তারে রেডি রাখবে এরপরেও যদি প্রয়োজন হয় তাহলে তারা একবার চোখগুলো নিয়ে সেটা ম্যানেজ করবে তারপরে অনেক সময় এমার্জেন্সি হয় যে এমার্জেন্সিটা ধরো যে আমরা এবিসি ম্যানেজমেন্ট বলি তাই না এবিসি ম্যানেজমেন্টটা দিয়ে پیشنটকে স্টেবল করে প্রয়োজন বোধে তখন সার্চ করতে পারো একটা পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসলো একটা তার পালমানির এমবলিজম না মাইক্রোড ইনফেকশন তুমি বুঝতে পারছো না তাহলে কি পরীক্ষা করলে বুঝতে পারবে সেটা তুমি ওই মুহূর্তে ডিসাইড করতে পারছো না তুমি পেশেন্টের এয়ার ব্রেদিং সার্কুলেশন এগুলোকে মেন্ট একটু স্টেবল করে দিয়ে তারপর তুমি একটু সার্চ করে দেখে নিলে যে কি ইনভেস্টিগেট নেক্সট করবে আর কি তুমি উইদিন ফাইভ মিনিট বা টেন মিনিটস তুমি এটা সার্চ করে দেখে নিতে পারো দেখে অ্যাকর্ডিংলি পেশেন্টকে অ্যাডভাইস করতে পারো

মানে টাইম কনজিমিং মানে টাইম কনজিমিং টাইম কনজিমিং এটা ঠিক আছে কিন্তু ওই টাইমটা কিন্তু پیشنটের জন্য হেল্পফুল ফিজিশিয়ানের জন্য হেল্পফুল এমন না যে সব پیشنটকে আমরা 1 ঘন্টা যত চিকিৎসা দিয়ে দিতে হয় হসপিটালে ভর্তি থাকে একদিন দুই দিন সাত দিন 10 দিন ভর্তি থাকে সে আমরা দেখা যায় যে ফার্স্ট 2 ডেজ এন্ডে যে মেনিসকাস চিস যে দ্য پیشنট ইমপ্রুভ না তখন তো আমাদেরকে আবার খোঁজাখুঁজি করতে হয় কি করা যায় তার জন্য ब्लाइंड কিছু করার থেকে টু টাইম এটাতে দিয়ে অ্যাকর্ডিংলি করা সেটা বরম আর্গুমেন্টলি দেখা যাবে যে এটা টাইম এন্ড কস্ট এফেক্টিভ দিক থেকে এটা যখন এই কনসেপ্টটা যখন প্রথম চালু হয় তখন সিনিয়র ফিজিশিয়ান যারা ছিলেন তারা এটাকে খুব ভালোভাবে নেন কারণ তারা বলছে যে তাদের প্রত্যেকের যে পার্সোনাল এক্সপার্টাইজ এবং এক্সপিরিয়েন্স আছে সেটা এখানে সব থেকে কম মূল্যায়ন করা হচ্ছে এটা ছিল তাদের বক্তব্য যে এভিডেন্স পিরামিডে দেখবে সব থেকে নিচে হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ফর্মুলেট করা হয়েছে যে পরে যে তিনটা ইয়ে দেওয়া হচ্ছে যে একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সপার্টাইজ এটা একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে এভিডেন্স রিসার্চ এভিডেন্স আর একটা হচ্ছে পেশেন্ট প্রিফারেন্স এই তিনটাকে যদি আমরা একসাথে ইন্টিগ্রেট করি তখন আর এই প্রশ্নটা থাকে না যে কারণে এখন এভিডেন্স বেসড মেডিসিনটা এখন একটা পপুলার হয়েছে ওয়েল অ্যাকসেপ্টেড সবখানে আর কারো কোনো প্রশ্ন আছে আমরা শুরু করেছিলাম ছাব্বিশ জন নিয়ে এখন আছে ষোলো জন বাকিরা নাই

ধন্যবাদ সবেই ভাল থাক